আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমি আরম্ভ করাইতেছি পরম করুণাময় আল্লাহ তাআলার নামে তারই সাথে আল্লাহর প্রিয় হাবিব হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাহার পাক রাজা লাখ কোটি সালাম দূরত ভক্তি চুম্বন রেখে বিশ্বের যত নবী পয়গম্বর ওলি আউলিয়া গাউস কুতুব সকলের পাক দরবার ভক্তি আমার দয়াল আমার মুর্শিদ মঈনুদ্দিন আলমাজ ভান্ডারী রহমতুল্লাহ আলাইহির পাক চরণে ভক্তি রেখে তরিকার ভাই বোন আশেকান জাকেরান দেশে দেশের বাহিরে যে যেখানে আছে সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি হিন্দু দাদা যারা আছেন তাদের প্রতি আদাব নমস্কার অন্য অন্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা আজ যে গানের পালা শরীয়ত এবং মারফত বাংলাদেশে শুধু বললে হবে না সমগ্র বিশ্বে যিনি এই বাউল সঙ্গীতকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন আমাদের বাউলের গর্ব তার নাম বলে নতুন করে পরিচয় দেওয়ার আর কিছু নেই যে মমতাজ বেগম তিনি বর্তমান যে পালা গানের যে জগৎরা এর থেকে হয়তো একটু সরে দাঁড়িয়েছেন এই জন্য পালা গান গাইতে অনেক পরিশ্রম রাত্র ভেবে গাইতে হয় আর সারা রাত্র গান গাওয়ার পরে যেই পয়সা পাওয়া যায় আমাদের কিছু দিলে চলে আমাদের বিশ পঁচিশ পঞ্চাশ জন শিল্পীর বসে আর একলাই লাগে আর বিশেষ করে পালা গান যারা গাওয়ায় সাধারণ সরল সহজ মানুষগুলো তারা এই পালা গানটা ভালোবাসে তাই কোম্পানির আদেশ অনুরোধ এবং আমাদের শিল্পীদের পক্ষ থেকে বলেছি মমতাজ বেগম যিনি আমাদের বাংলাদেশ বাউল সমিতির সভাপতি যে আপনার বাউল থেকে এই বাউল গান থেকে আপনার বাবা আপনার ওস্তাদ তারা বাউল ছিল আপনিও বাউল শিল্পী তাই এই গান আপনি কোনোদিন ভুলতে পারবেন না যেথেই যান আমাদের এই গানের জন্য আপনার হৃদয়ে আপনার মনে যেন একটু জায়গা থাকে তাই তিনি এই পালা গান গাওয়ার জন্য হয়তো সম্মতি গ্রহণ করেছেন তা আপনারা যারা বিশেষ করে বাউল গান শোনার শ্রোতা আপনাদের এটা উপহার আমরা দোয়া করব তিনি যেন আমাদের মাঝে থেকে বাউল গানকে সদা সর্বদা তিনি আমেরিকা যান পৃথিবীর যে প্রান্তেই যান মানুষ বর্তমানে মঙ্গল গ্রহে চাঁদের দেশে বাড়ি ঘর করার জন্য প্রস্তুতি নিচ্ছে প্লট বেচাকেনা হচ্ছে যদি জনবসতি হয় তো যারা চাঁদের দেশে মঙ্গল গ্রহে থাকবেন তাদেরও তো একটু গান বাজনা শোনার দরকার আছে আর বাড়ি বুড়ি দেও নাকি তোমরা শুধু তাহলে গান শুনতে হইলে ওখানে যদি দশজন শিল্পী যায় তো দশজনের মধ্যে একজন তো মমতাজ বেগম অবশ্যই থাকবে আমি বলতে চাচ্ছি পৃথিবী পৃথিবীর বাহিরে যেখানেই জনবসতি গড়ে তুলুক না কেন স্রষ্টা সৃষ্টি থাকুক সেখানেই যেন আমাদের বাউল সঙ্গীত পৌঁছে দেন তাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না এটুকুই আশা রাখি তিনি মরণের আগ পর্যন্ত যেন এ বাউলদের সাথে তিনি মিশে থাকেন তাই সেই মারফতের ভূমিকায় বিশিষ্ট শিল্পী মমতাজ বেগম আর আপনাদেরই অধম নগণ্য গোলাম লতিফ সরকার শরীয়তের ভূমিকায় তার পাশে পাশে থাকার চেষ্টা করব এই ভিসিডি যিনি উপহার দিচ্ছেন সারেগামা বিডি ওয়ান সাইড পাটুয়াটুলি মুন কমপ্লেক্স তৃতীয় তলা যিনি নিবেদিত সাজ্জাদ মোহাম্মদ সাহেব সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে বাংলাদেশ বাউল সমিতির পক্ষ থেকে ভক্তি রেখে আমার এই গান আরম্ভ করছি আসসালামু আলাইকুম কোন সাহসে দিতে ইয়ারি কোন সাহসে আইছে ফকির আমার সাথে দিতে ইয়ারি খুসরা এক ব্যাপারে মারফতের খুসরা এক ব্যাপারি
গাইছো ভালো গাই বাগান সরিয়ে ছালান করি আসলে শিল্পী মমতাজ বেগম আর লতিফ সরকার এক জিনিস, তার সম্মান আছে আমি জানি, কিন্তু পালা তো আজকে শরীয়ত মারফত। এখানে কিন্তু কোনো মুলাপাম নাই, কোনো সারাসারি নাই। আপনার পালা আপনি গাবেন, আমার পালা আমি গাবো, কারণ মারফতের খুচরা ব্যাপার। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছে, একজন নায়েবের আসল আলেম যদি রাস্তা দিয়ে যায়, তাকে দেখার সাথে সাথে দশটি নেক হয়ে যায়। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন হাদিসে আমি জানি না, শুনি নাই যে কোন ফকিরের দেখলে কোন নেক। অতএব কারণে একজন শরীয়তের নাইবের রাসূল আলেমের সাথে তার কোন তুলনাই হয় না। বাগের সাথে দিতে পাল্লা ফকি দিলে সারি, কি পরিমাণ চালান পুঁজি আনছেন ছোলা ভরি, আসলে মূল বিষয়টা হলো শরীয়ত ভালো, তরিকত ভালো, হাকিকত ভালো, মারফত ভালো, যদি স্বভাব ভালো থাকে। তবে স্তর আছে, যেমন প্রথম শরীয়ত, প্রথম মারফত না, তারপর তরিকত, তারপর হাকিকত, তারপরে মারফত। তা আজকে যদি আমরা শরীয়ত মারফত পাল্লা গাবো, সেই শরীয়ত মারফত পাল্লার মধ্যে যেন আমাদের লক্ষ্যবস্তু ঠিক থাকে। অনেক ধরনের কথা বলে ক্ষণিকের জন্য আনন্দ দেওয়া যায়, এইটা এক জিনিস। আবার শরীয়ত মারফত হাদিস দলিল মতে সঠিকভাবে গে, তার কি গুণ আছে, আমার কি গুণ আছে, শরীয়ত কি বলে, মারফত কি বলে, জ্ঞানী যারা তাদের কাছে কথাগুলি তুলে ধরলে আমি মনে করি আরো বেশি ভালো হয়। বাংলাদেশে অনেক শিল্পীর সাথেই এই শরীয়ত মারফত গান করে থাকি, তাই অনেকে জানে, কেউ কথাটা সাজায় তুলতে পারে, আবার কেউ কথাটা সাজানির মধ্যে কিছুটা অসমাপ্ত থেকে যায়। আমি যদিও শরীয়তের আলেম, যিনি খাতি মারফতের ফকির, আমি তারা ভালোবাসি, তারা রাসুল ভালোবাসে, কিন্তু ফকির নামের ফকরকে ভালোবাসি না। হাতের মধ্যে পয়লা দিয়া কিছু জট রাইখা, তারপরে গাঠি গুটি সিগুল ঠিগুল লিয়ে রাস্তায় বাইরে গেছে, জিগে তরিকের নাম কি কয়, তরিকের নাম সৃষ্টিয়া। আরে মিয়া, সৃষ্টিয়া কোন তরিকা নাই, তরিকা নাম হলো চিস্তিয়া। আরে কারে জিগে ভাই আপনার তরিকা কি, তরিকা বোগদা দিয়া। আরে বোগদা একটা শহরের নাম, তরিকার নাম হলো খাতিয়া। মানে তরিকার নাম বলতে পারে না সে ফকির সাথে, তাই আমি মনে করি আজকে আমার সাথে যিনি পাল্লা করতেছেন
তিনি প্রতিটা কথার ভাব অর্থ সানের জন্য ব্যাখ্যা তাফসীর সহ সুন্দরভাবে বুঝাতে পারবেন, এই জন্য প্রথম প্রশ্ন তার কাছে থাকবে। মারফতের ফকিরা যারা তারা বড় বড় চুল রাখে, আমিও আজকে শরীয়ত গাইতেছি, আমার মাথায় তো বড় চুল, ঠিক আছে, এই চুল নিয়ে একটা প্রশ্ন করে নিই। হাসরের মাঠে জিন আর ইনসানের বিচার হবে, তার মধ্যে ইনসানের মধ্যে অর্থাৎ একজন মানুষ দাঁড়াবে, অনেক লোকই দাঁড়াবে সেখানে, একজন ব্যক্তিকে প্রশ্ন করবে যে আপনার আমলনামা কি আছে, সে বলবে প্রভু আমলনামা বলতে আমার কিছুই নেই, আমি পৃথিবীতে কোনো ভালো কাজ করেছি কিনা তা আমি জানি না, তবে এই যে আমার সামনে কিছু চুল দেখেন, এই চুলগুলি আমার আমলনামা, সুবহানাল্লাহ। আল্লাহ বলবে ফেরেশতারা এটা কিসের চুল, আমি জানি তোমরা জানো না, ওর আর কিছুই লাগবে না, আর এই চুলের উসিলায় আমি আল্লাহ জান্নাতবাসী করে দিলাম। আমি জানতে চাই ওই ব্যক্তিকে আমলনামা বলতে তার তেমন কিছুই লাগবে না, চুলের মহব্বতে চুলের উসিলায় আল্লাহ তাকে জান্নাতবাসী করে দিবে। এই প্রশ্নের জবাব উনি সুন্দরভাবে করলে, মারফত মতে যারা চুল রেখে সত্যিকার অর্থে সাধুর্মজন করেন, এই চুল নিয়ে যে একটা কুসংস্কার আমার মনে হয় সমাজে তেমন একটা আর থাকবে না। খুসরা এক বেপারি মারফতের, খুসরা এক বেপারি মারফতের, খুসরা এক বেপারি।